লোহাগাড়া থেকে সৌদি আরবে অবস্থানরত একজাক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হলেন প্রবাসীদের প্রাণপ্রিয় সংগঠন লোহাগাড়া প্রবাসী সমিতির নবনির্বাচিত সভাপতি কলাউজানের কৃতি সন্তান ও তরুণ সংগঠক মোহাম্মদ লোকমান হাকিম। 17 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সৌদি আরব সময় রাত 11:30 পবিত্র মক্কা নগরীর সাকিয়া নামের একটি হোটেলের হল রুমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। লোহাগাড়া প্রবাসী সমিতির সহ সভাপতি মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর বিন মনির। এ সময় স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কানগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও লোহাগাড়া প্রবাসী সমিতির সৌদি আরব শাখার উপদেষ্টা আলহাজ মাহমুদুল হক বাবুল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হতে পবিত্র ওমরা হজ পালনে আসা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাইকোবাদ উসমানি। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে মক্কা প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, জেদ্দা আওয়ামী ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম কোম্পানি, লোহাগাড়া উপজেলার সাবেক ছাত্রনেতা মক্কা জামায়াত ইসলামের নেতা হাবিবুর রহমান হাবিব, মক্কা আওয়ামী যুবলীগের সহসভাপতি মোহাম্মদ হাসান জসিম, লোহাগাড়া প্রবাসী সমিতির উপদেষ্টা আলহাজ মুজাম্মেল হক, এটিএন বাংলা সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, জিটিভি প্রতিনিধি সেলিম আহমেদ, মোহনা টিভি প্রতিনিধি মোহাম্মদ ফিরুজ, সকরিয়া প্রবাসী ইউনিয়নের সভাপতি কাশেম আহমদ থারুন, লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব শাখার সাবেক সভাপতি মোহাম্মদ কুতুবুদ্দিন, সাবেক সিনিয়র সহসভাপতি এনামুল হক এনাম, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক কলিল চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক নবদুয়ান পত্রিকার সম্পাদক বেগম আবেদা সুলতানা, মক্কা আওয়ামী যুবলীগের সহসভাপতি জাকির আলম জিকু, মক্কা প্রাদেশিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম মক্কার সাধারণ সম্পাদক এস এম নজরুল কবির রুবেল, প্রজন্ম লোহাগাড়া সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আল হারামাইন প্রবাসী গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ নুরুল আমিন, সৃষ্টি ষোলোয়ের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, আমরা বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন, মক্কা প্রাদেশিক যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু বক্কর, লাভ ইন কলাউজানের সদস্য হাফেজ মোহাম্মদ এনাম, প্রবাসী কলাউজানের পক্ষ থেকে মোহাম্মদ উসমান, গ্লোবাল ইনস্টিটিউটের ডিরেক্টর মোহাম্মদ রাসেল উদ্দিন, আমরা প্রবাসী বন্ধু ফোরামের সদস্য হাজি আব্দুর রশিদ, মোহাম্মদ মহিউদ্দিন, সাফা ঠাওয়ার ব্যবসায়ী নেতা শাহাদত হোসেন, জমজম ঠাওয়ার ব্যবসায়ী নেতা মোহাম্মদ ইকবাল, সারা মনসুরের তরুণ ব্যবসায়ী জাহিদুল ইসলাম, আবুল বশর, লোহাগাড়া প্রবাসী ব্লাড ব্যাংকের পক্ষে মামুনুর রশিদ, মোহাম্মদ আরমান আর ফাতুল ইসলাম, লোহাগাড়া প্রবাসী সমিতির নবাগত সদস্য জিয়াউর রহমান বাবু ও মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত থেকে নবনির্বাচিত সভাপতি লোকমান হাকিমকে ফুলেল শুভেচ্ছা জানান। শেষে সকল প্রবাসী দেশ জাতি ও লোহাগাড়া প্রবাসী সমিতির সৌদি আরব নেতৃবৃন্দের সফলতা কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ এনামুল হক। উল্লেখ্য যে প্রবাসীদের কল্যাণে আমরা এ স্লোগানকে ধারণ করে 2018 সালে সৌদি আরবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহাগাড়া উপজেলার 9টি ইউনিয়নের রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে গঠিত হয় প্রবাসীদের প্রাণের সংগঠন লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব শাখা। চলতি বছরে 2022 সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে লোহাগাড়া উপজেলার কলাউজানের কৃতি সন্তান মোহাম্মদ লোকমান হাকিম নির্বাচিত হওয়ায় সম্মিলিত প্রবাসীর উদ্যোগে তাকে সংবর্ধিত করা হয়। সকলের সহযোগিতা নিয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করে যেতে চান বলে জানান নবনির্বাচিত সভাপতি তরুণ সংগঠক মোহাম্মদ লোকমান হাকিম। শেহাবুদ্দিন, কর্ণফুলী সংবাদ। প্রবাসী পক্ষ থেকে আজকের আলোচনার সভায় উপস্থিত আছেন গুণীজন ব্যক্তিরা এবং আমার সহযোদ্ধা সাংবাদিক ভাইরা এবং জেদ্দা থেকে আগত আমাদের সালাম ভাই, আমি লোহাগাড়া প্রবাসী সমিতির যিনি নবনির্বাচিত হয়েছেন আমাদের সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রত্যাশা থাকব যাতে প্রবাসী কল্যাণ সমিতি যেহেতু প্রবাসীদের লোহাগাড়া প্রবাসীদের নিয়ে কাজ করার জন্য সেই প্রত্যাশা রাখি। চট্টগ্রামের কৃতি সন্তানকে আমরা প্রবাসী বন্ধুর পক্ষ থেকে সম্বর্ধনা এবং দোয়া অনুষ্ঠানের আজকে বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি এবং আজকে সমস্ত যারা আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম।
আসলে অত্যন্ত আনন্দের সাথে আমি বলছি যে আসলে লোহাগড়ার একটা সমিতি বলতে অনেক বড় একটা মক্কার মধ্যে অনেক বড় একটা সমিতি, যেটা সৌদি আরবের মধ্যে মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে এত বড় সমিতি আর নেই। কারণ তাদের পক্ষতা এবং তাদের যে দৃঢ়তা দেখেছি আমি সবসময়, আমি সবসময় দেখি এখন আমার ছোট ভাই যে নিউজগুলো করে আমি সবসময় সেগুলো আমার পত্রিকায় তথা আমি বিভিন্ন পত্রিকায় দিই এবং সেই যদি আমাকে ভিডিও দেয় আমি অনেকগুলো চ্যানেলে সেটা প্রচার করার চেষ্টা করি। তো আমি বলবো যে যা লোহাগড়াবাসী আছেন আপনাদের ঐক্যতা দেখে যেন আর অন্যান্য থানা চক্রামে যারা অন্যান্য থানায় আছে তারাও যেন এগিয়ে আসি, যে তাদের তারা ঐক্যবদ্ধভাবে যারা কাজ করতে পারে এবং আপনারা আপনাদের লোহাগড়া নয় শুধু আপনারা যেন লোহাগড়া না হইলে পুরো চট্টগ্রামবাসী যেন উপকার আসতে পারেন, চট্টগ্রামবাসীর পাশাপাশি আপনি যাতে বাংলাদেশ কোনো বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াতে পারেন এই প্রত্যাশা রেখে।